বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ রক্ষার আবেদন জানিয়ে এবার গ্রেটার দিল্লি বিপ্লব আন্দোলনের আজ এসে পড়লো মালদা শহরে। স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের সঙ্গে নিয়ে সুভাষ মোড়ে 2 ঘন্টার প্রতীকী ধর্মঘটে সামিল হলেন পরিচিত পরিবেশপ্রেমী থেকে শুরু করে সমাজসেবীরাও। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সুইডিশ পার্লামেন্টের সামনে সাপ্তাহিক ধর্ণা চালিয়ে ইতিমধ্যে সংবাদের শিরোনামে এসেছে ষোড়শী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। তারই দেখানো পথে বিশ্বজুড়ে স্কুল কলেজের পড়ুয়ারা পরিবেশ বাঁচানোর আবেদন জানিয়ে ধর্ণা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গড়ে উঠেছে ফ্রাইডেস ফর ফিউচার সংগঠন। প্রতীকী ধর্মঘটে সামিল হলেন সংগঠনের সদস্যরা। বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ রক্ষার আবেদন জানিয়ে এবার গ্রেটা তৈরি বিপ্লব আন্দোলনের আজ এসে পড়ল মালবাজার শহরেও। স্কুল পড়ুয়া শিশু কিশোর কিশোরীদের সঙ্গে নিয়ে সুভাষ মোড়ে 2 ঘন্টার প্রতীকী ধর্মঘটে সামিল হলেন পরিচিত পরিবেশপ্রেমী থেকে শুরু করে সমাজসেবীরাও। তাদের বাসস্থান হারাবে, তারা ডিফেন্স ডিপার্টমেন্ট হবে,